नमस्कार बंधुरा, सबुजे सन्धारे शिल्पी चैनेले आपनादेर स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। प्रथमेई आमाके एतटा सपोर्ट देवार जन्य आपनादेर सकलके कृतज्ञता जानाई। जे गाछटी आपनारा देखते पाच्छेन, आशा करी एई गाछटी मोटामुटी एखन सकलेर काछेई कम बेशी परिचित, एकटी अत्यंत सुंदर फोलिएज प्लान्ट कोलियास। आसुन आजकेर भिडियोते आमरा जेने नी कि करे कत सहज भावे एवं कोन कोन पद्धतिते एर काटिंग थेके आमरा नतून चारा तैरी करते पारि। देखुन एखाने आमार कोलियासेर बेश किछु मादार प्लान्ट रयेछे, एर थेके आमि किछु काटिंग केटे निच्छि। एई जे काटिंगगुलो काटछि आमि किन्तु काटिंगगुलो प्रत्येकटि निच्छि लिफ नोडेर तला थेके। एकटा कथा बोलते भुले गेछि, जेई छुरिटा दिये आमि काटिंग करलाम सेटा किन्तु आमि प्रथमे हाइड्रोजेन पारक्साइड दिये मुछे निएछि, अर्थात डिसइनफेक्ट करे निएछि। एखाने आमि जे काटिंगगुलो केटेछि सेई काटिंगगुलोके एई एकटि माटिर टबे पुতবো। সেই কাটিংগুলো পোতার আগে নিচের যে পাতাগুলো সেই পাতাগুলোকে আমি সমস্ত কেটে নিচ্ছি। এই কেটে নেবার সুবিধে দুটো। এক, কাটিংয়ে যত পরিমাণে কম পাতা থাকবে তত কাটিং কম শুকোবে, অর্থাৎ তাড়াতাড়ি শুকোবে না। আর মাটির সাথে যত কম পাতার কন্ট্যাক্ট থাকবে তত ফাঙ্গাসজনিত কোনো রোগ কাটিংগুলোতে লাগবে না। তাই জন্য প্রত্যেকটা কাটিংয়ের নিচের সবকটি পাতা কেটে নিয়ে উপরের কয়েকটি পাতা রেখে আমি এগুলোকে একটা টবের মধ্যে পুঁতে দিচ্ছি। এই সমস্ত কাটিংই আমার মাদার প্ল্যান্টের থেকে নেওয়া, এবং এগুলো মাদার প্ল্যান্টের থেকে ছোট ছোট নিয়ে আমি নতুন চারা তৈরি করার জন্য লাগাচ্ছি। এটা আপনাদের কারোর বাড়িতে যদি একটি মাদার প্ল্যান্ট বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোর বাড়িতে থাকে, সেক্ষেত্রে আপনারা কয়েকটি কাটিং এরকম সংগ্রহ করে নিয়ে নিজেরাই লাগাতে পারেন। এবং কোলিয়াসের ছোট থেকে ছোট কাটিং, আপনারা দেখেছেন আমি কত ছোট কাটিং নিচ্ছি, ছোট থেকে ছোট কাটিংও কিন্তু লেগে যায়, অর্থাৎ এর শেকড় বেরিয়ে যায়। এবং যত মাথার দিকের ছোট কাটিং আপনারা নেবেন তত কাটিংয়ে শেকড় আসার সম্ভাবনা বেশি হবে। এই যে এই গাছটি আমি এই ডালটি গাছটি নয় সরি ডালটি আমি মাটিতে পুঁতবো না, একে আবার অন্যভাবে শেকড় বার করব, তাই জন্য একে সাইড করে রাখলাম। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি ক্লিক করে দিলে আমার আপলোড করা সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর এখানে দেখুন আমার একটি কাটিং আমি মোটামুটি সপ্তাহ তিনেক আগে লাগিয়েছিলাম, তাতে কত সুন্দর শেকড় বেরিয়ে এর এখন একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়েছে, ডালপালাও ছেড়েছে অনেকগুলো, দুটো তিনটে ডালপালা বেরিয়ে গেছে। এটাকে আমি এখন আলাদা করে একটি টবে পুঁতে দেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে আপনারা একটি লাইক করবেন, আপনাদের চেনা পরিচিত বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও কোলিয়াসের কাটিং করতে পারেন অতি সহজেই। এবার আসুন আরেকটি পদ্ধতি দেখে নেওয়া যাক। এবং আপনাদের আমি বলি আমি নিজে এই দ্বিতীয় পদ্ধতি বেশি প্রেফার করি, কেননা মাটিতে কাটিং আসতে যতটা সময় লাগে তার থেকেও বেশি সহজ এই পদ্ধতিটি। আপনারা যারা আমার কোলিয়াসের পুরনো বন্ধু, যারা কোলিয়াসের বীজ থেকে কি করে চারা করতে হয় সেই ভিডিওটি দেখেছেন তাদের কাছে তো বটেই, আর যারা দেখেননি তাদেরকেও বলছি এটি আপনারা দুটি পদ্ধতিতেই করতে পারেন, বীজ সংগ্রহ করেও করতে পারেন আবার কাটিংয়ের সাহায্যেও করতে পারেন। আর যা এখানে দেখুন আমি একটি গ্লাসে জল নিয়েছি কিছুটা পরিমাণ, নিয়ে সেখানে বেশ কিছু কাটিং রেখেছি। এবং যারা আমার এর আগে জলের মধ্যে কি করে আমরা কিছু কিছু গাছ রেখে ঘর সাজাতে পারি
সেই ভিডিওটি দেখেছেন তাদের সাথে কিন্তু আমি কাটিংগুলো রেখে শেয়ার করেছিলাম। দেখুন সেই কাটিংগুলোর প্রত্যেকটিতে সুন্দর শেকড় বেরিয়ে গেছে, ছোট ছোট সাদা সাদা শেকড় আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই জলের মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো হরমোন পাউডার দিইনি, শুধুমাত্র দু তিন দিন অন্তর অন্তর জলগুলো চেঞ্জ করেছি। দেখুন কত সুন্দর শেকড় বেরোচ্ছে, আর এই দু তিন দিন অন্তর জলটা চেঞ্জ করাতে শেকড়গুলো বেশ সুন্দরভাবেই কোলিয়াসের কাটিংয়ে চলে আসে। যেহেতু মাটিতে কাটিংগুলোর শেকড় আসতে একটু সময় বেশি লাগে, তাই আমি নিজে প্রায় সব ক্ষেত্রেই কোলিয়াসের কাটিংগুলোকে জলের মধ্যে রেখে শেকড় বার করে তারপরে আলাদা লাগাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণে কাটিং রেখেছি আমি, কারণ ওই একটাই, এগুলো সব কটারই যখন শেকড় বেরোবে আমি আলাদা আলাদা টবে এতে পুঁতে দেবো। আমার কাটিং নেওয়ার ফলে মাদার গাছগুলোও যত বেশি কাটিং নেব ঝোপালো হবে তত, আর আমার নতুন কোলিয়াস গাছের সংখ্যাও বাড়বে। এই গাছগুলোকে যেগুলো মাটিতে লাগিয়েছি সেগুলোও আমরা কিন্তু প্রথমে রোদে রাখবো না, ছায়া জায়গায় রাখবো। আর এই যে জলের মধ্যে কোলিয়াসগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইনডোর, অর্থাৎ ঘরের মধ্যে বা যেখানে ধরুন আপনার ডাইনিং রুম সেখানে রাখতে হবে। এগুলো কিন্তু রোদে রাখা যাবে না, অর্থাৎ জলে কাটিং দিয়ে কখনোই সেটা রোদে রাখা যাবে না। আপনারা দেখুন গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমার জলটা কিন্তু খুব পরিষ্কার, জলের মধ্যে কোনো রকম নোংরা নেই, কেননা আমি দু তিন দিন অন্তর জলটা পরিষ্কার করি। তাই আপনারাও এভাবে শেকড় বার করে নিয়ে দু তিন দিন অন্তর অন্তর জলটা যদি চেঞ্জ করে দেন তাহলে খুব সহজেই শেকড় চলে আসবে এবং জলটাও পরিষ্কার থাকবে, আর জলের থেকে কোনো ফাঙ্গাসজনিত রোগ কাটিংয়ে লাগবে না বা কাটিং নষ্ট হবে না। আর আবারও বলি এগুলো কিন্তু সরাসরি রোদে রাখবেন না। আপনাদের দেখানোর জন্য আমি এটা ট্রান্সপারেন্ট গ্লাসে নিয়েছি, কিন্তু আপনারা যদি এটা ট্রান্সপারেন্ট জায়গায় না রেখে অন্য কোনো জায়গায় রাখেন তাহলেও সেটা ভালো হবে। আর ট্রান্সপারেন্ট জায়গায় রাখলে দু তিন দিন অন্তর অবশ্যই জলটা চেঞ্জ করবেন বন্ধুরা, সেক্ষেত্রে কোলিয়াসের কাটিংটার তাড়াতাড়ি শেকড় আসবে। আমি বেশ কিছু কাটিং এরকম জলে রেখে শেকড় বার করে সেগুলোকে আবার ছোট ছোট টবে পুঁতে দিয়েছি, সেই গাছগুলো এবার আপনাদের সাথে শেয়ার করব। তারপরে ছোট টবে কয়েকদিন থাকার পরে সেগুলোকে আমি বড় বড় টবে আবার পুঁতে দেবো। এভাবেই কিন্তু আমরা আমাদের বাগানে এই এত সুন্দর কোলিয়াসের গাছ অনেক লাগাতে পারি, এবং আমাদের বাগানে যখন ফুলের পরিমাণ কম থাকবে বা ফুলের পরিমাণ থাকলেও ফুলের সাথে এত সুন্দর ফুলিয়েজ প্ল্যান্টের যদি আমরা কম্বিনেশন আমাদের বাগানে করতে পারি তাহলে কিন্তু সেটা দেখতে অত্যন্ত মনোগ্রাহী হয়। আপনারা এটা নিজেরা করে দেখতে পারেন মিক্স অ্যান্ড ম্যাচ করে, কিছুটা ফুল কিছুটা এই প্ল্যান্ট। এখানে দেখুন এগুলো সব আমার মাদার প্ল্যান্ট, আর আমি যেই কাটিংগুলোর কথা বলছিলাম যে এগুলো আমার জলে রেখে শেকড় বার করা, সেগুলো এই কাটিংগুলো। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে থেকে এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন আর আমাদের সাপোর্ট দিতে থাকুন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে এরকমই কোনো একটি সুন্দর জিনিস উপস্থাপন করতে পারবো। আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানালে আমি অবশ্যই চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আর বাগানে একটি বা দুটি কোলিয়াস প্ল্যান্ট লাগান। ধন্যবাদ এবং নমস্কার।